বিএনপির ভারত বিরোধিতায় খুশি আওয়ামী লীগ। আগুনে ছুড়ে ফেলা শালটে ভারতের নাকি বঙ্গবাজারের, রিজভীকে প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর। কোনো ইস্যু না পেয়ে ভারত বিরোধিতা শুরু করেছে বিএনপি বললেন ওবায়দুল কাদের। এমবি আব্দুল্লার, জলদস্যুদের ওপর বাড়ছে দেশি ও আন্তর্জাতিক চাপ। বিএনপি এখন ভারত বিরোধী রাজনীতি আবার সামনে নিয়ে এসেছে। 75 থেকে 2001 সাল পর্যন্ত বিএনপি যে রাজনীতি চর্চা করত সেই রাজনীতির ধারা আবার ফিরিয়ে নিয়ে এসেছে। প্রকাশ্যে ভারত বিরোধিতা, ভারতীয় পণ্য বর্জন এবং জনগণের মধ্যে ভারত বিদ্বেষ ছড়ানোই এখন বিএনপির রাজনীতির প্রধান উপজীব্য বিষয়। বিএনপির এই রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক না ভুল সেটা সময় বলে দেবে। তবে রাজনীতিতে বিএনপি নতুন করে ভারত বিরোধিতার জিকির নিয়ে আওয়ামী লীগ খুশি। আওয়ামী লীগ মনে করছে যে এটির ফল আওয়ামী লীগের জন্য ইতিবাচক হবে। আওয়ামী লীগ এতদিন ধরে বিএনপির সম্পর্কে যা বলে আসছিল তা এখন সত্যি প্রমাণিত হচ্ছে এমনটি মনে করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। নানা কারণে বিএনপির বিরোধিতা আওয়ামী লীগের জন্য ইতিবাচক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রথমত এতে প্রমাণিত হলো যে বিএনপি সাম্প্রদায়িক এবং উগ্র মৌলবাদীদের লালন করে। বাংলাদেশে যারা ভারত বিরোধিতা করে তারা প্রক্রিয়াশীল দক্ষিণপন্থী এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী। আর এ কারণেই বিএনপি যে একটি সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল সেটি প্রমাণিত হলো তাদের ইন্ডিয়া কর্মসূচির অনুকরণের মধ্য দিয়ে। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরেই বলে আসছিল যে বিএনপি একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল এবং উগ্র মৌলবাদীদের সঙ্গে তাদের একটি সম্পর্ক রয়েছে, সেটি বিএনপির সাম্প্রতিক ভারত বিরোধিতা কর্মসূচির মধ্য দিয়ে প্রমাণিত হল। ভারত বুঝল যে আওয়ামী লীগ তাদের একমাত্র বন্ধু। আওয়ামী লীগ এতদিন ধরে বিভিন্ন কূটনৈতিক ফোরামে বোঝানোর চেষ্টা করছিল যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে শক্তিরাই একমাত্র ভারতের প্রকৃত বন্ধু, একাত্তরের বন্ধুরাই প্রকৃত বন্ধু এবং বাংলাদেশ, ভারত এবং চীন দুই দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছে। আর এ কারণেই বিএনপি ভারত বিরোধী এবং তারা যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের জায়গা দেবে, ভারতকে কোণঠাসা করার জন্য ভারত বিরোধীদেরকে মদত দেবে এবং একটি সন্ত্রাসী গোষ্ঠীকে লালন করবে। এটি আওয়ামী লীগ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বলার চেষ্টা করছিল। এখন বিএনপির ভারত বিরোধিতা দিয়ে সেটি প্রমাণিত হল। বিএনপি একটি সংকীর্ণ উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক দল। একটি দেশের পণ্য বর্জন করাটা উগ্র জাতীয়তাবাদের একটি পরিচয়। বাংলাদেশে এখন ভারত বিরোধিতা উগ্র জাতীয়তাবাদের একটি লক্ষণ, যেটি একটি ফ্যাসিস্ট সংস্কৃতি। দেশে দেশে উগ্র ফ্যাসিস্টরা সস্তা জনপ্রিয়তা লাভের আশায় এ ধরনের উগ্র জাতীয়তাবাদী চিন্তা চেতনার উন্মেষ ঘটায় এবং প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে একধরনের কুৎসিত নোংরা আক্রমণ খেলা খেলে, যেখানে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ থাকে। ভারত বিরোধিতা করে বিএনপি সেটি প্রমাণ করল এবং এই ধরনের একটি রাজনৈতিক দল আন্তর্জাতিকভাবে কখনো গ্রহণযোগ্যতা পাবে না এবং স্বীকৃতি হবে না এটি প্রমাণিত হল। চতুর্থত, ভারত বিএনপিকে আর কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দেবে না। ভারতের সঙ্গে বিএনপির সুসম্পর্ক স্থাপনের জন্য বারবার চেষ্টা করেছে। প্রতিটি নির্বাচনের আগে বিএনপির প্রতিনিধিরা ভারতে যায় এবং তারা দেন দরবার করে, কিন্তু এখন ভারতের আসল চেহারা উন্মোচিত হওয়ার ফলে ভারত বিএনপিকে একটি রাজনৈতিক দল হিসেবে আর স্বীকৃতি দেবে না। এটি আওয়ামী লীগের জন্য একটি বিরাট প্রাপ্তি। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেমন আওয়ামী লীগ লাভবান হল, তেমনি বন্ধুত্বের পরীক্ষাতেও আওয়ামী লীগ অনেক এগিয়ে গেল। সে কারণে বিএনপি ভারত বিরোধিতায় আওয়ামী লীগ অনেক খুশি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভারতীয় পণ্য বর্জনে যারা ডাক দিয়েছেন তাদের সঙ্গে সামিল হয়ে রিজভী সাহেব নিজের পরনের শালটিও জ্বালিয়ে দিয়েছেন। তিনি আসলে শালটি ভারত থেকে কিনেছিলেন নাকি বঙ্গবাজার থেকে কিনেছেন তা তিনি জানেন না বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি নেতাদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আপনারা ভারত থেকে আসা পেঁয়াজ খাবেন, আপনাদের নেত্রী ভারত থেকে আসা শাড়ি পরিধান করবেন, আপনাদের নেত্রী যেগুলো মাঠে গলা ফাটায় তারাও আবার ভারতীয় শাড়ি পরবেন, ভারত থেকে আসা গরু মাংস দিয়ে আপনারা ইফতার করবেন, সেরি খাবেন। কদিন আগে ওদের নেতা ভারতে চিকিৎসা নিতে গিয়েছিল, ভারতে চিকিৎসা নিতে যাবেন আবার আপনারা ভারতীয় পণ্য বর্জনে ডাক দেবেন, এগুলো হিপোক্রেসি ছাড়া অন্য কিছু নয়। বিএনপির আসল উদ্দেশ্য হচ্ছে দেশের বাজার অস্থিতিশীল করে পণ্যের মূল্য বাড়ানো। ডক্টর হাসান মাহমুদ বলেন, বাংলাদেশে ভোগ্যপণ্য থেকে শুরু করে অনেক পণ্যই ভারত থেকে আসে। ভারতের সঙ্গে আমাদের হাজার হাজার কিলোমিটার সীমান্ত এবং কিছু সীমান্ত বাণিজ্য হয় বৈধভাবে। আসলে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশের বাজার অস্থিতিশীল করে তোলা ও দ্রব্যমূল্য বাড়ানোই বিএনপির মূল উদ্দেশ্য। এতে দেশে যাতে জনগণের ভোগান্তি হয় এবং পণ্যের মূল্য বাড়ে এটাই তারা চায়। রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে বিএনপি ভারত বিরোধিতা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, পাকিস্তান আমল থেকে যে অপপ্রচার শুনেছি, কোনো রাজনৈতিক ইস্যু যখন থাকে না তখন একটাই ইস্যু আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে আসে। আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনত না, আর এখন শেখ হাসিনার বিরুদ্ধে আনে, সেটাই হচ্ছে ভারত বিরোধিতার ইস্যু। সেতুমন্ত্রী বলেন, বিএনপি ইফতার পার্টি করে আর আওয়ামী লীগ ইফতার সামগ্রী বিতরণ করে, তারা ইফতার খাওয়ার পার্টি করে আর আমরা ইফতার দেওয়ার পার্টি করি, এটাই বিএনপি ও আওয়ামী লীগের পার্থক্য।
আওয়ামী লীগ সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণে যে উদ্যোগ নিয়েছে সেটা ঢাকা শহরে ছড়িয়ে দিতে হবে। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি ক্ষমতার দল, নিজেদের পকেট উন্নয়নের দল, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য দল হচ্ছে আওয়ামী লীগ। তারা দীর্ঘদিন ক্ষমতায় তো নেই, লুটিপুটে হাওয়া ভবন করার সুযোগ নেই, হাওয়া ভবন ছাড়া বিএনপি টিকবে না, কারণ এই দল ক্ষমতা কেন্দ্রিক দল, মানুষের দল নয়। জনগণের দল আওয়ামী লীগ, ক্ষমতার দল বিএনপি, এটাই দুই দলের পার্থক্য। বিএনপি নেতাদের মধ্যে কথার মিল নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যখন কোন সুযোগ থাকে না তখন বিএনপি ভারত বিরোধিতা শুরু করে। বাংলাদেশের ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার সময় ভারত পাশে ছিল জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপি সব নেতাই একে একে জেল থেকে বেরিয়ে গেছে, এখন তারা বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে সবক দিচ্ছে। দেশের মানুষ 41% বেশি ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়ী করেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যেটা অনেক উন্নত দেশও পারে না। তারপর বলবে ইন্ডিয়া নিয়ে এসেছে, ইন্ডিয়া কোথায়? আমাদের দেশের মানুষ ভোট দিয়েছে, তারা আমাদের ভোট দেয়নি, তারা আমাদের ভোট বানচাল প্রতিহত করার জন্য আমাদের পাশে দাঁড়িয়েছে। দ্রব্যের মূল্য বেড়ে যাওয়া নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এখন কিছু পণ্যের দাম কমে যাচ্ছে, পেঁয়াজ 30 টাকার মধ্যে নেমে এসেছে, দাম আরো কমবে ও সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আসবে। সোমালিয়া উপকূলে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমবি আবদুল্লাহ ও এর 23 নাবিককে জিম্মি করে রাখা জলদস্যুদের উপর চাপ বাড়াচ্ছে আন্তর্জাতিক বাহিনী ও সোমালি পুলিশ। দস্যুদের সঙ্গে ভূমির যোগাযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করছে সোমালিয়ার পাটল্যান্ড পুলিশ। শুক্রবার সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পাটল্যান্ডের নোগাল পুলিশ বিভাগের কমান্ডারের বরাত দিয়ে বিবিসি এই খবর দিয়েছে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের একটি যুদ্ধজাহাজ দস্যু কবলিত জাহাজের কাছাকাছি অবস্থান করে পাহারা দিচ্ছে এবং হেলিকপ্টারে জাহাজটিকে ঘিরে চক্কর দিচ্ছে বলে খবর বেরিয়েছে। এদিকে চাপ মোকাবেলায় জলদস্যুরাও নিচ্ছে নানা কৌশল। হামলা মোকাবেলায় এমবি আবদুল্লাহ জাহাজে বিমান বিধ্বংসী কামান কিংবা এস্টেন গানের মতো ভারী অস্ত্র মোতায়েন করা হয়েছে। আকাশের দিকে তাক করে রাখার একটি ছবিও প্রকাশ করেছে সেখানকার একটি গণমাধ্যম। সরকারি আন্তর্জাতিক বিভিন্ন বাহিনী ও জলদস্যুদের অনর এবং পাল্টাপাল্টি এই অবস্থানের কারণে সংকট ঘনীভূত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এই মুহূর্তে মুক্তিপণ দিয়ে নাবিকদের মুক্ত করা হবে নাকি অভিযানের নামে এমবি রুয়েনের মতো জাহাজে নাবিক উদ্ধার ও জলদস্যুদের আটক করা হবে সেটি দেখার বিষয়। এক্ষেত্রে নাবিকদের জীবন বিপন্ন হওয়ার শঙ্কাও তৈরি হয়েছে। যদিও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নাবিক ও জাহাজে যাতে কোনো ক্ষতি না হয় সেভাবে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। জাহাজের মালিকপক্ষ জিম্মিদের যত দ্রুত সম্ভব উদ্ধারে তাদের সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে, তবে ঈদের আগে তাদের মুক্ত করা যাবে কিনা এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি স্বজনদের। এতে স্বজনরা হতাশ হয়ে পড়েছেন। সোমালিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল পাটল্যান্ডের নোগাল পুলিশ বিভাগের কমান্ডার বরাত দিয়ে বিবিসি বলছে, আন্তর্জাতিক বাহিনী সাগরে দস্যুদের ঘিরে ফেলেছে, অপরদিকে ভূমির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে কাজ করছে সোমালিয়া পুলিশ। এখন দস্যুদের সামনে দুটি উপায়, হয় সোমালিয়া পুলিশের হাতে আত্মসমর্পণ করা, না হয় কিছুদিন আগে এমবি রুয়েন নামের একটি জাহাজ থেকে দস্যুদের যেভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সেইরকম একই পরিণতি ভোগ করা। অবশ্য এক্ষেত্রে মুক্তিপণ ছাড়াই জিম্মি নাবিকরা মুক্তি পাবেন নাকি তাদের জীবন বিপন্ন হওয়ার সংখ্যা আরও বাড়ছে সেই বিষয়টি নিয়ে দোলাচাল শুরু হয়েছে। পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে কিনা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।